ফিক্স হট 12 প্লে তো আমাদের দাদা নিয়েছে, দাদা অনেক দূর থেকে এসছে, ঠিক আছে, এটা আমার অনেক ভালো লাগছে। আজ তোমার পুরনো শপটা চিনতাম আমরা, ঠিক আছে, তো ওখানে গিয়েছিলাম, গিয়ে খুঁজে খুঁজে পাইনি, ঠিক আছে, তো লোকজনকে জিজ্ঞাসা করলাম যে মোজাহিদার মানে নতুন শপটা কোথায় হয়েছে, কোথায় হয়েছে, এত কম দামে দিচ্ছে সেটটা, কি বলবো, এত কম দামে ধারণার বাইরে। দাদা যে সেটটা নিয়েছে হট 12 প্লে, একদম ফোনের কন্ডিশন পুরো মাখমের মতো দেখতে পাচ্ছ, পুরো একদম নিউ কন্ডিশনের ফোন আছে, বক্স প্যাক একদম বিল সব কমপ্লিট, এই এই হচ্ছে টাকা, ঠিক আছে, এই ফোনের অ্যামাউন্ট দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি অনেক খুশি দাদা যতটা চিপ প্রাইসের মধ্যে পেয়েছে আমি অনেক খুশি। কাম ব্যাক মোল্ডের সবাইকে আবারও স্বাগত জানাই। আর তো আজকে যে ফোনটা সেল হচ্ছে হট 12 প্লে, ইনফিনিক্স হট 12 প্লে, তো আমাদের দাদা নিয়েছে, দাদা অনেক দূর থেকে এসছে, ঠিক আছে, এটা আমার অনেক ভালো লাগছে আজকে, যে দাদা আজকে নতুন দোকানে এসছে, কীভাবে এসছে, কীভাবে খোঁজ পেয়েছে সেটা আজকে দাদার মুখ থেকে আমরা প্রথমত শুনে নেব। দাদা কীভাবে এসছে? মানে তোমার পুরনো শপটা চিনতাম আমরা, ঠিক আছে, তো ওখানে গিয়েছিলাম, গিয়ে খুঁজে খুঁজে পাইনি, ঠিক আছে, তো লোকজনকে জিজ্ঞাসা করলাম যে মোজাহিদার মানে নতুন শপটা কোথায় হয়েছে, কোথায় হয়েছে, তো ভিডিওয় দেখেছিলাম, দেখে অতটা চিনতে পারিনি, তো লোকজনের মুখে শোনাশুনি করলাম, করে তারপরে তোমার দোকানে আসলাম, এসে সেটটা পছন্দ হলো, খুবই ভালো লেগেছে সেটটা আমার, ঠিক আছে। তো গাইসকে একটাই কথা বলতে চাই, দাদা ওইদিকে ওইদিকে আমার ফ্রেন্ডদেরকে একটু দেখাও, তো দাদা মানে কি বলবো, এত কম দামে দিচ্ছে সেটটা, কি বলবো, এত কম দামে ধারণার বাইরে। দাদা যে সেটটা নিয়েছে হট 12 প্লে, একদম ফোনের কন্ডিশন পুরো মাখমের মতো দেখতে পাচ্ছ, পুরো একদম নিউ কন্ডিশনের ফোন আছে, বক্স প্যাক একদম বিল সব কমপ্লিট, ফোনের কন্ডিশান দেখে নেবে, দেখো পুরো নিউ কন্ডিশান, ওকে, পুরো নিউ কন্ডিশান দেখেছো। তো যাদের ভাই চাই 4G 5G এনি মডেল একদম কম রেঞ্জের মধ্যে আপনারা পাবেন, কী মডেল চাই ফটাফট কমেন্ট করে জানাও, ওকে। আর এছাড়া আদার্স অ্যাসোসারিজও খুবই চিপ প্রাইসের মধ্যে আপনারা পাবেন, অ্যাভেলেবেল ব্লুটুথ নিকব্যান্ড ইটসেটা, যেটাই চাই ভাই ফটাফট কমেন্ট করে জানাও। আমি কখনো কিন্তু ভিডিওর মধ্যে টাকা দেখাতে চাই না, বাট আমার ব্রাদার রিকোয়েস্ট করেছে যে সবাই তো ফোন কেনে, আগে কিন্তু দাদা অনেক ফোন কিনেছে আমার পুরনো শপ থেকে, তো দাদা বলেছে যে আমি যে ফোনটা নিচ্ছি টাকাটা যেন সবাইকে দেখানো হয়, কারণ ওর ফ্রেন্ডদেরকে দেখাবে, তো ঠিক আছে, এই এই হচ্ছে টাকা, ঠিক আছে, এই ফোনের অ্যামাউন্ট দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি অনেক খুশি দাদা যতটা চিপ প্রাইসের মধ্যে পেয়েছে আমি অনেক খুশি হয়েছি, দাদা টাকাটা ঠিক এইভাবে দেখিয়েছি, ঠিক আছে, খুশি খুশি, ওকে 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 ওকে। চলো আজকে এমনিতে শুক্রবার, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নামাজ পড়তে হবে, হ্যাঁ ফোনটা পেয়ে খুশি, তো তার সঙ্গে আছে ভাই ছোট্ট একটা গিফট মজুল টেলিকমের তরফ থেকে, সেটা দাদাকে করবো, না না গিফটটা পেয়ে খুশি দাদা, খুশি তো? একদম খুশি, একদম খুশি, ওকে ওকে ওকে, ছোট্ট একটা গিফট, তো আপনারাও আসুন মজুল টেলিকমে, সবাই সাপোর্ট করুন, ভিডিও ভালো হলে করে দেবেন একটা লাইক এবং করবেন ফ্রেন্ডদেরকে শেয়ার, আর কমেন্ট করে আপনাদের মতামত জানান, দেখা হবে নেক্সট ভিডিওতে, আপনাকে কেলে বাবাই, আল্লাহ হাফেজ।